ডিজিটালাই বাংলাদেশে শিক্ষিত সমাজের শিক্ষিত ছাত্রীরা তখন শিক্ষা প্রতিষ্ঠানে যায় অপকর্ম করে, সেই অপকর্মের ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আর সেই ভিডিওগুলো যখন ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাই, তখন ভিডিওগুলো দেখে আমাদের আফসোস করা ছাড়া এবং দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার থাকে না। আপনাদের সন্তানকে আপনারা টাকা পয়সা খরচ করে আপনারা পাঠান শিক্ষা প্রতিষ্ঠানে, যেন আপনার মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে ভালো মানুষ হয়ে ফিরে আসতে পারে। কিন্তু আপনাদের সন্তান এবং আপনাদের মেয়ে কোথায় যায়, কী করে, আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন? আদৌ আপনারা খোঁজ খবর নিয়ে দেখেননি। আর না দেখার কারণেই আপনাদের মেয়েরা এভাবে অপকর্ম করে এবং সেই ভিডিওগুলো ফোনের মাধ্যমে রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে ভাইরাল করে। আজকে আপনি একটু চিন্তা করে দেখুন যে ডিজিটাল বাংলাদেশের শিক্ষিত সমাজের শিক্ষিত ছাত্রীরা কীভাবে অপকর্ম করে, আর এই ভিডিওগুলো প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে। তাই আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনাদের মেয়ে হোক ছেলে হোক, আপনারা সুশিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন ঠিক, আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখুন যে আপনাদের মেয়ে এবং আপনাদের ছেলে কোথায় যায়, কী করে। যখন আপনাদের ছেলে মেয়ের খোঁজ খবর আপনারা নিজ দায়িত্ব নিয়ে দেখবেন, তখন আমাদের এই সমাজটা আরও সুন্দর হয়ে উঠবে এবং এইসব অপকর্ম থেকে আপনাদের মেয়েরা বিরত থাকবে। আজকে দেখুন শিক্ষার জন্য মা বাবা পরিশ্রম করে, ইনকাম করে, টাকা পয়সা উপার্জন করে, সেই টাকা পয়সা খরচ করে পাঠিয়েছিল যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে ভালো মানুষ হয়ে ফিরে আসতে পারে। এটা হলো বাবা মার স্বপ্ন, আর এই বাবা মার স্বপ্নকে ধুলোর সাথে মিশে দিয়ে তারা অপকর্ম করে প্রতিনিয়ত। তাই সকলের কাছে অনুরোধ করবে, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের সন্তানের খোঁজখবর আপনারা নিজ দায়িত্ব হয়ে দেখবেন এবং ছেলেমেয়ে যেন সুশিক্ষায় শিক্ষিত হয় সেই দিকে আপনার একটু কড়া নজর দিতে হবে। তো এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটা যদি আপনার কাছে এক বিন্দু পরিমাণ ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন, পিটিভি বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টাটি অন করে রাখবেন প্রতিদিন প্রতিবাদী ভিডিও দেখার জন্য। নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।